পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে শুক্রবার ধূপগুড়ি ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানে ধর্নায় বসলেন আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। তার দাবি, আজ তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য বানাহাট পুলিশ স্টেশনে পৌঁছানোর জন্য বাড়ি থেকে বের হলে লক্ষ্মীপাড়া চা বাগানের মেইন গেটের কাছে বানাহাট থানার পুলিশ তাকে আটকে দিলে সেখানেই তিনি ধর্নায় বসে পড়েন। তার অভিযোগ, পুলিশ তাকে 24 দিন গৃহবন্দী করে রেখেছেন এবং মহামারীতেও জনসাধারণের পাশে দাঁড়াতে দিচ্ছেন না। তার আরও অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্তে রাজ্যের বহু শ্রমিক ফেঁসে রয়েছে, তারা বাড়ি ফিরতে পারছেন না। রাজ্যের তরফে যে অ্যাপস বানানো হয়েছে তা কার্যকর হচ্ছে না, হেল্পলাইনগুলো ঠিকঠাক কাজ করছে না। তিনি জানান, এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করলেও সমাধান সূত্র মেলেনি। এছাড়া তিনি জেলা শাসকের সাথে কথা বলার চেষ্টা করলে কার্যত সম্ভব হয়নি। এদিন আমাকে জনগণের পাশে দাঁড়াইতে দিচ্ছেন। আমি যেহেতু রাশন বিতরণ করতে গিয়েছিলাম, আপনারা সব জানেন, এখন তা সেদিন থেকে আজ 28 দিন হয়ে গেছে, আমি আর থাকতে পারছি না। জনগণও অনেক, আমাদের শ্রমিকরা পশ্চিমবঙ্গাল থেকে অনেক রাজ্যতে গিয়েছে, এখন আর ওরা এখন রাশন পাচ্ছে না, ঘর মালিক ওদেরকে তাড়াই দিচ্ছে, এখন ওরা বাড়ি ফিরতে চাচ্ছে। এখন যখন আমি আমাদেরকে ফোন করছে, ওনাদেরকে বলছি আপনারা যান লোকাল থানাতে যোগাযোগ করেন, লোকাল থানা আপনাকে পারমিশন দিবে। যখন লোকাল থানা কেরালা, চণ্ডীগড়, হায়দ্রাবাদ, তামিলনাড়ু, এরকম অনেক, বোম্বে, অনেক জায়গায় আমাদের শ্রমিকরা ফাইসে আছে এখান থেকে, যখন ওই থানাতে যায় জিজ্ঞেস করে, তখনই বলে না পশ্চিমবঙ্গাল থেকে কোনো অর্ডার আসে নাই। তো এখন তারপরে আমাকে যখন আমি টের পাই না এটা তো ঠিক হচ্ছে না, শ্রমিকরা আসতে পারছেন অন্য অন্য রাজ্য থেকে, সবাই নিজের বাড়িতে চলে যাচ্ছে, আর আমাদের রাজ্যে কেন এরকম অর্ডার পাস করছে না, কেন সুবিধা দিচ্ছে না? কেন্দ্র সরকার অলরেডি ট্রেনের জন্য 85% উনি দিচ্ছেন, 50% রাজ্যকে বলছে, তাও রাজ্য ওইটা বের করছে না। তাই জন্য বাধ্য হয়ে আজকে আমি বাইর হলাম, যে তো শ্রমিককে কিভাবে আনা যাবে। আমি 3 তারিখ একটা মুখ্যমন্ত্রীকে চিঠি করলাম, 5 তারিখ একটা চিঠি করলাম, চিঠি ওইটাই লিখলাম যে আমাদের শ্রমিকরা ফাইসে আছে, ওদের জন্য আনতে হবে, ওইটা ব্যবস্থা কর।